স্বামীর সংসার ছেড়ে এক যুগ আগেই চলে আসছেন তিনি। বাবার ভিটায় এক শতক জায়গায় কুড়ে ঘরই সম্বল তার। শতবর্ষ সই সই ভাঙা ঘরের মেঝে একাই বসবাস করেন ব্রজরানী বালা। কবির ভাষায়, বাড়ি তো নয় পাখির বাসা ভেঙলা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। আজ কবি নেই, তবে আছে তার বিখ্যাত অমর বাণী। শোষিত বঞ্চিত অসহায় মানুষের কথা স্মরণ করিয়ে দেয় তার এই কবিতা। হ্যাঁ, পল্লীকবি জসীমউদ্দীনের আসমানি কবিতার কথা বলছি। কবির সেই আসমানির সাথে যেন কিছুটা মিল রয়েছে বাগেরহাটের চিতলমারি উপজেলার বোয়ালিয়া গ্রামের ব্রজরানী বালার। সরেজমিনে বৃদ্ধা ব্রজরানীর বাড়িতে গিয়ে তার দুরবস্থা চোখে পড়ে এ প্রতিবেদকের। জীর্ণ শীর্ণ ঘরের চালা, দেয়াল যেন মিশে গেছে উঠোনের সাথে, ঘরের পিছন দিকে ঝুলন্ত ছালা দিয়ে বেড়া রয়েছে, বর্ষার স্যাঁত স্যাঁতে ঘরের মেঝে ছাপড়া ঘরে সাপ ব্যাং আর পোকা মাকড়ের সাথে ব্রজরানীর বসবাস। গভীর রাতে শেয়ালের হাক আর জিজি পোকার ডাক ব্রজরানীর নিত্য সঙ্গী। বয়সের ভারে নুয়ে পড়া ব্রজরানী ভোর হলে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। গ্রামগঞ্জের রাস্তাঘাটে কলা কচু লতাপাতা শাক সবজি কুড়িয়ে মানুষের কাছে বিক্রি করেন তিনি। এভাবে চলে তার শেষ জীবনের আহার অদ্যহার, আবার অনাহারে কাটে দিন। তবুও কারো কাছে হাত পেতে ভিক্ষা করেননি ব্রজরানী। পাকাঘরে বসবাস করতে ইচ্ছা করে তার। সরকার অসহায় ব্যক্তিদের পাকা ঘর দিচ্ছে শুনে আশাবাদী তিনি। তবে জীবদ্দশায় সেই আশা পূরণ হবে কি না জানেন না এই বৃদ্ধা। সমাজসেবা অফিসের বয়স্ক ভাতার নাম ছিল, কিন্তু বর্তমান তা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় মিনতি বিশ্বাস জানান, নানাবিধ অসুখে বাসা বেঁধেছে তার শরীরে। চোখে ঝাপসা দেখেন, মস্তিষ্কের কিছুটা বিকৃতি ঘটেছেও তার। মাঝে মধ্যে চুলায় হাঁড়ি বসিয়ে বিনা আগুনে রাত্রেও বসেন তিনি। স্বামী হারিয়েছেন অনেক আগে। বিবাহিতা দুই মেয়ে এক ছেলে, অভাবের তাড়নায় মাকেও 12টি বছর ভুলে রয়েছেন তারা। এমনই নিদারুণ সময়টি পার করেছেন ব্রজরানী বালা। অসহায় ব্রজরানীর একটু মাথা গোজার ঠাঁই সহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা। আমাদের এই গ্রামের একেবারে নিঃস্ব একটা মহিলা ব্রজবাসী নাম, তার কিছুই নাই, একটা সাবড়ি সেখানে থাকে। যদি সরকার এত ঘর টর দিচ্ছে, যদি এই মহিলাকে একটা ঘর দেয়, সেও উপকৃত হয়। এটা আমরা গ্রামবাসীরা অনেক চেষ্টা করেছি যে তার জন্য একটা বসত বাড়ি, একটা ঘর হোক। ঘরে ঘরে ওই দুটো শাক শাক পাতা এইসব কচুর গাঠি, কচুর ফুল, কলার মোচা এইগুলো সব বিক্রি করে, বুঝছেন? এই করিয়ে ওই হাটে ঘাটে জায়গায় বাজারে জায়গায় তারপরে হয়তো তাই দুটি পয়সা গোছায় দুশার একশো চাল ডাল যা পারে তাই মোটামুটি খুব কষ্ট করবা আর কি বাঁচায়। ঘর দরজা তো নাই, ঘর দরজা নাই। এখন সরকার যদি কিছু দেয়, গরিব মানুষ দয়া যদি করে, সরকার করলেই অনেক কিছু করতে পারে। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। মোহাম্মদ একরামুল হক মুন্সী, ইউটিভি, চিতলমারি, বাগেরহাট।